জমির দলিল নিবন্ধনের দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ভূমি অধিদপ্তর ও মন্ত্রণালয়ও এ দুর্নীতির সাথে জড়িত। টিআইবি প্রতিবেদন। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরশাদের ক্ষমতা দখলে খুশি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, এখনও তার দল জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে ক্ষমতা দখলে আছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টির সবার বিজয় হয়েছে, মন্তব্য দলের চেয়ারম্যান জি এম কাদেরের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নির্বাচন কমিশনে আগুন, পুড়ে গেছে প্রায় 1000 ইভিএম, রংপুরে ভোট নিতে সমস্যা হবে না দাবি এনআইডি মহাপরিচালকের। নিয়ন্ত্রণে আসছে ডেঙ্গু, দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন ভর্তি 716 জন। কুমিল্লার বুড়িচঙে গুলিতে তিনজন নিহত, বন্দুকযুদ্ধ দাবি করে পুলিশ বলছে এরা ডাকাত। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে 4 জন নিহত। আসামে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বৃষ্টির বাধা, আফগানিস্তানের দেয়া 398 রানের টার্গেট তারা করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকরা।